যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ সচল অগ্নিগিরি মাউনা লোয়াতে অগ্নুৎপাত শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় রাতে অগ্নিগিরিতে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপে ভলকানিক অ্যাক্টিভিটি সার্ভিস এ তথ্য জানিয়েছে। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিগিরির অগ্নুৎপাত শুরুর পর প্রথমে পরামর্শমূলক সতর্কতা জারি করা হয়, পরবর্তীতে এটি পরিবর্তন করে বড় সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব শরীফ সতর্কতা বার্তায় আরও জানিয়েছে, হাওয়াই ভলকানো অবজারভেটরি যত দ্রুত সম্ভব ড্রোন দিয়ে সার্বিক পরিস্থিতি দেখা এবং আরও ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবে। সংস্থাটি জানিয়েছে, অগ্নুৎপাতের পর ওই স্থানে দুই ঘণ্টার মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে।